হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানজিন বৃষ্টি, ঢাকা মডেল এজেন্সি সেলিব্রিটি বায়োগ্রাফি শোতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমাদের শোর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেলিব্রিটিদের অতীত বর্তমান জীবন সম্পর্কে, তাদের লাইফস্টাইল সম্পর্কে। আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। তার সম্পর্কে জানতে আমাদের শোটির সাথেই থাকুন। দীপক অধিকারী, যিনি দেব নামেই সুপরিচিত, জন্মগ্রহণ করেছেন 25 ডিসেম্বর 1982 সালে, একজন ভারতীয় বাংলা টলিউড চলচ্চিত্র জগতের অভিনেতা। সেই সঙ্গে তিনি একজন প্রযোজক, সিনেমার কাহিনী লেখক এবং গায়কও বটে। সম্প্রতি তিনি রাজনীতিতেও আত্মপ্রকাশ করেছেন। তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে যার নাম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। তিনি টলিউডের বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতাদের একজন এবং কলকাতা সিনেমার একজন অন্যতম প্রধান অভিনেতা। তিনি অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন। তবে চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। আই লাভ ইউ চলচ্চিত্রে পায়েল সরকারের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি ব্যবসায় সফল হয় এবং তাকে টলিউডে স্থায়ী জায়গা করে নিতে সহায়তা করে। তবে কোয়েল মল্লিকের সাথে প্রেমের কাহিনী চলচ্চিত্রটি তাকে রূপালী পর্দায় আরও বেশি পাকাপোক্ত করে, কিন্তু সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলে চ্যালেঞ্জ চলচ্চিত্র দিয়ে। সেই একই সিনেমায় ভালো অভিনয়ের কারণে তিনি আনন্দলোক পুরস্কারের 2টি পুরস্কার, সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরো পুরস্কার লাভ করেন। অভিনয় ছাড়া তিনি ভিভেল আইটিসি লিমিটেড, রয়্যাল স্ট্যাগ, শ্রীকন টিএমটি বারোস, ব্রেকফ্রেশ বিস্কুট সহ বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন। তিনি জলসা মুভিরেস, গ্ল্যামার ওয়ার্ল্ডের এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি ডান্স বাংলা ডান্স সিজন 8-এর ক্যাপ্টেন ছিলেন, যাতে পূর্বে মিঠুন চক্রবর্তী মহাগুরু হিসেবে ছিলেন। তিনি কলকাতার টাইমস 2013 সালের 25 জন আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব এ প্রথম স্থান লাভ করেন। 2014 সালে তিনি মহানায়ক অ্যাওয়ার্ড লাভ করেন। ব্যক্তি জীবনে দেব মহেশখালী নামক কেশপুরের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরুদাস অধিকারী এবং মাতার নাম মৌসুমী অধিকারী। দেবের পিতা আদ্যাদি পরিবেশন সেবা ব্যবসায়ের সাথে জড়িত এবং মা একজন গৃহিণী। দীপালি নামে তার একজন ছোট বোন রয়েছে। দেবের ডাকনাম রাজু। দেব তার শৈশবের বেশিরভাগ সময় তার মামার সাথে চন্দ্রকোনায় কাটায়। তিনি বন্দ্রার পুরুষোত্তম হাই স্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি নেন। তিনি যাদবপুরের সাউথ সিটিতে থাকেন। তিনি কিশোর নমিত কাপুর অভিনয়ে একাডেমি থেকে অভিনয়ের কোর্স সম্পন্ন করেন। টাইমস অফ ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে দেব বলেন, বাবার কর্মক্ষেত্রগুলোর মধ্যে শুটিং স্থল ছিল। একবার যখন স্কুলে গ্রীষ্মকালীন অবকাশ চলছিল তখন তার বাবার সাথে তিনি নানা পাটেকার অভিনীত চলচ্চিত্রে প্রহার, দ্য ফাইনাল অ্যাটাক এর আউটডোর শুটিং দেখতে যান। তার কাছে সেটা বাবার কর্মস্থলের পরিবর্তে পারিবারিক ভ্রমণ বলেই মনে হয়েছে বলে জানান। দেব 2014 সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। তিনি কেশপুর কেন্দ্র থেকে 1,16,860 ভোট লাভ করেন। তার বহু চলচ্চিত্রের মধ্যে রয়েছে 2008 সালের চিরদিনেই তুমি যে আমার, 2009 সালের জ্যাকপট, 2010 সালের একটি তারার খোঁজে, 2012 সালের বাওয়ালি আনলিমিটেড, 2014 সালের অভিশপ্ত নাইটি। তিনি পুরস্কার পেয়েছেন আনন্দলোক অ্যাওয়ার্ড থেকে সেরা অভিনেতা হিসেবে চ্যালেঞ্জ চলচ্চিত্রে, পরাঞ্জয় জোলিয়ারে, দুজনে, লে ছক্কা, এছাড়াও আরও অনেক চলচ্চিত্রে। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমি তানজিন বৃষ্টি, নতুন পর্বে নতুন কোনো সেলিব্রিটিদের বায়োগ্রাফি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।